السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ورتل القرآن ترتيلا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. شوفوا هذا شكرنا لك أشدوره দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরাকে দেখার জন্য, সকলকে উক্ত অনুষ্ঠান ও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র শাবান মাসে একটি রজনী দিয়েছেন যাকে লাইলাতুম মিন নিসফি শাবান বলা হয়। শাবানের অর্ধ মাস অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, যে রাত্রিটিকে আমাদের মাঝে শবে বরাত নামে পরিচিত, যার বাংলা অর্থ হলো মুক্তির রজনী। মুক্তি কিসের থেকে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি, অপরাধ থেকে, গুনাহ থেকে, পাপ থেকে মুক্ত জীবন ধারণ করার একটি রাত আল্লাহ তাআলা দিয়েছেন শবে বরাত নামে। গুনাহ থেকে মুক্ত হওয়া যায় কিভাবে? নামাজের মাধ্যমে, নওয়াফেলের মাধ্যমে, রোজার মাধ্যমে, তেলাওয়াতে কোরআনের মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে। আল্লাহ তাআলা যাকে ক্ষমা করবেন তিনি গুণমুক্ত জীবন হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি মোহাম্মদ ওসমান কাসিমি, পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল, খিলখেত, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো, আপনি জানেন যে শবে বরাত আমাদের খুব কাছে, অর্থাৎ আগামী দিন দিবাগত রাতে শবে বরাত, যা হাদিসে বর্ণিত আছে। শবে বরাত তো আর হাদিসে নেই, হাদিসে আছে লাইলাতুম নিসফি শাবান। তো এই রাত্রটির ফজিলত, তাৎপর্য এবং গুরুত্ব আমরা হাদিসে পাকের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আপনার কাছে আমরা জানবো যে এই যে শবে বরাত আমরা বলি, অর্থাৎ গুনাহ থেকে মুক্ত জীবন ধারণ করা, গুনাহ মুক্তির জন্য কি কি করা যায়, আপনার কাছে এই কথাগুলো আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ আল ফুরকানিল হামিদ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة من نصف من شعبان فقوموا ليلها وصوموا نهار يومها إلى آخر الحديث. حديثের পরিভাষায় نصف من شعبان, شعبان মাসের 15 তম রজনীর কথা উল্লেখ করা হয়েছে। আমাদের পরিভাষায় অনেকে শবে বরাত নিয়েছে, শবে বরাত তো হাদিসে নাই, কিন্তু হাদিসে এবং বিভিন্ন কিতাবের মাধ্যমে আমরা নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখের ইবাদতের কথা এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এক হাদিস, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলতেছেন যে আমি একতা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে উঠে, মধ্যরজনী ঘুম থেকে উঠে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কামরা থেকে উঠে তিনি বাহিরে চলে গেলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার পিছে পিছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে যাচ্ছিলেন, দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কবরের গিয়ে কবর জিয়ারত করলেন, জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করলেন, এবং এসে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বললেন যে আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসেছে এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন যে শাবান মাসের 15তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বনি কালাব গোত্রের সবচেয়ে বেশি বকরির পাল ছিল ওই সময়কার, যে বনু কালাব গোত্রের যতটুক বকরি আছে, যত হাজার হাজার যে বকরির পাল আছে, এই বকরির পালের লোমের সম পরিমাণ অর্থাৎ এর থেকেও বেশি বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই রজনীতে, যাদের জাহান্নাম অজীব হয়ে গেছে তাদের জাহান্নাম থেকে জান্নাতে তাদেরকে প্রবেশ করাইয়া দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাইতে চেয়েছেন যে অন্য হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ তাআজ্জু নিয়ে একদম দুনিয়ার আসমানে আগমন করেন এবং বান্দাদেরকে বলতে থাকে, হে আমার গুনাহগার বান্দারা, কে আছো তোমাদের গুনাহকে মাফ করাবে, কার কি তোমার কি অভাব আছে, তোমার
তোমার কি মেবি বিবাহ হচ্ছে না আমার কিছু চাও আমি তার কি ব্যবস্থা করে দিব তোমার দোকানে ব্যবসা ভালো না তুমি আমার কিছু চাও আমি ব্যবসা তোমার ভালো করে দিব তুমি অনেক গুনাহ করে ফেলেছো আকাশ পরিমাণ গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব তো আল্লাহ এই নিসপুমিন শাবান এই শাবান মাসের 15 তম রজনীতে হাজার হাজার কোটি কোটি তার বান্দাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করান তো যেটা বলেছিলেন যে গুনাহ মুক্তির মা আল্লাহ এই রাতে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে যে তুমি শুধু আমার কাছে চাও আমি হাজির আল্লাহ যেহেতু দুনিয়ার আসমানে এসে পরিপূর্ণ তাওয়াজ্জু দিয়ে থাকেন যখন বান্দা নামাজে দাঁড়ান আল্লাহ এবং বান্দার মাঝখানে তখন আর কোনো তফাত থাকে না যখন আল্লাহ যা চান বান্দা যা চান আল্লাহ তৎক্ষণাৎ তাকে দিয়ে দেন এবং তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন যার যেই সমস্যা আছে যার যেই অভাব আছে আল্লাহ তাকে ওই দিন এই শাবানের পূর্ণতম রজনীতে আল্লাহ দান করেন পাশাপাশি যেটা আমাদের আজকে আলোচ্য বিষয় যে গুনাহ মুক্তি পাপ মুক্তি কিভাবে করব এই রজনীতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি সাথে সাথে অন্য হাদিসে আসছে যে আল্লাহ কিছু লোকদেরকে ওই রাতেও ক্ষমা করেন না এক নম্বর হলো যে আল্লাহর সাথে শরীক করবেন আল্লাহর সাথে যদি কেউ কাউকে শরীক করে আল্লাহ এটা বরদাস্ত করেন না এবং যে হিংসা করে একে অপরের হিংসা করে বদনাম গায় তাদেরকে আল্লাহ কি করেন না এই রজনীতে মাফ করেন না এবং আরও এসেছে আত্মীয়ত যে ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করেন না এবং মাতা পিতার যে অবাধ্য হন তাকেও আল্লাহ ক্ষমা করেন এবং সর্বদা মদ্যপান সুদখোর গুষ্কুরদেরকে আল্লাহ এই রজনীতে মাফ করে না কাজেই এই রজনীতে আল্লাহর কাছ থেকে আমাদের পাপ আমাদের গুনাহ মাফ করা এবং আমাদের জান্নাতি হওয়ার বড় একটা চ্যালেঞ্জ এবং আমাদের একটা সুসংবাদ এবং আমাদের একটা বড় উপঢৌকন এই রাত যথার্থ আপনি বলেছেন দর্শক মণ্ডলী আজকে শবে বরাত ও গুনামুক্ত জীবন নিয়ে আমরা কথা বলছিলাম লাইলাতুল বরাত অথবা শবে বরাত বরকতময় এক রজনী মুক্তির রজনী আল্লাহ তাআলার কাছে আমরা যে কথাটি আমাদের মহতারাম বলেছেন হাদিসে আছে যে মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এই মুশরিক যদি শবে বরাত আসার আগে তাওবা করে এবং সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেয় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন হিংসুক যে ব্যক্তি মাতা পিতার হক নষ্ট করছে এছাড়াও আরও যারা আছে এদেরকে আল্লাহ তাআলা তখনই ক্ষমা করবেন এরা যখন শবে বরাত আসার আগে অথবা ওই রাত্রিতে তাওবা করে নেয় সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেয় যে আল্লাহ আমার বলতে কিছু নাই সকল কিছু আপনার দেখুন আল্লাহ তাআলার কাছে নিজের আবেদন নিবেদন পেশ করাটা খুবই সহজ দুনিয়ার কোনো মাখলুক অর্থাৎ বড় কোনো ব্যক্তি দুনিয়ার হাইসিয়তে দুনিয়ার হিসেবে তার সাথে দেখা করা সাক্ষাৎ করা ওনার থেকে সময় নেওয়া এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আল্লাহ রাব্বি করিমের সাথে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি উনজুর ইলাল কোরআন আপনি নজর করুন দৃষ্টি করুন কোরআনের প্রতি আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবেন কারণ কোরআনের অপর নাম হলো কালামুল্লাহ আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কথা যিনি কোরআন তেলাওয়াত করছেন তিনি রাব্বি করিমের সাথে যেন কথাবার্তা বলছেন সুবহানাল্লাহ রাব্বি করিমের সাথে আপনি কথাবার্তা বলে কোরআন তেলাওয়াত করে রাব্বি করিমের কাছে যখন ওই ভাব নিয়ে বিনয়ী ভাব নিয়ে বিনয়ী হয়ে বলবেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আমি না বুঝে অনেক কিছু করেছি অপরাধ হয়ে গিয়েছে আপনার কাছে মাফ চাই আপনি যদি ক্ষমা না করেন কোথায় যাব যাওয়ার তো আর কোনো জায়গা নেই কোনো রাস্তা নেই কোনো স্থান নেই কেউ নেই আপনি আমাদের খালেক আপনি আমাদের মালিক এভাবে রাব্বি করিমের কাছে নিজেকে সঁপে দিলে আল্লাহ তাআলা খুশি হন বান্দার অপরাধ বান্দার গুনার পরে যখন বান্দার তাওবা করে আল্লাহ তাআলা অনেক খুশি হন তাই চলুন সব ধরনের অপরাধ থেকে সব ধরনের পাপ থেকে সব ধরনের গুনাহ থেকে আল্লাহ রাব্বি করিমের কাছে ক্ষমা চাই তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং ইবাদতের খুব উপযুক্ত সময় হলো নফল ইবাদতের উপযুক্ত সময় হলো লাইলাতুল বরাত চলুন সিদ্ধান্ত নিই হক আদায় করে আমরা ইবাদত করব আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার অথবা বুঝার থাকে প্রশ্ন করতে পারেন অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি প্রশ্ন করুন আমার প্রশ্ন হলো
হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন যে আজকে 13ই শাবান তার মানে একটু আগে আমরা আলোচনা করেছি যে 14ই শাবান মানে আজকের পরের যে দিন তা হলো 14ই শাবান 14ই শাবান দিবাগত রাত হাদিসে বর্ণিত রাত লাইলাতুন নিসফে শাবান তাহলে কালকে অর্থাৎ রবিবার দিবাগত রাত শবে বরাত আপনি শবে বরাতের নামাজ বলেছেন আসলে শবে বরাত উপলক্ষে হাদিসে যতটুকু আছে ততটুকু আমরা বলছি কওমু লাইলাহা রাত্রিতে আপনি নামাজ পড়ুন তেলাওয়াত করুন ইবাদত করুন ওসোমু নাহারাহা পরের দিন আপনি রোজা রাখুন তাহলে আগামী কাল দিবাগত রাত হলো শবে বরাত আশা করছি আপনি বুঝতে পেরেছেন পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বোঝা যাচ্ছে না আপনার কথা ধন্যবাদ আপনাকে আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না আপনি আরেকবার চেষ্টা করুন পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হ্যালো জি আসসালামু আলাইকুম আপনি প্রশ্ন করুন হুজুর আমি কোন জায়গায় প্রশ্ন করলাম আমি তো কষ্ট করেছিলাম ইসলাম ও আমরা জি সেখানে আপনি প্রশ্ন করেছেন কানেকশন পেয়েছেন কথা বলুন হুজুর আসসালামু আলাইকুম আমি অনেক দিন চেষ্টা করে আপনার নাম পাইছি আমি জি বলুন একটা প্রশ্ন আমার প্রশ্ন হলো হুজুর এক নাম্বার প্রশ্ন যে নামাজ পড়ব নামাজে আপনি কয়টা সূরা পড়ব এ আপনি তো বললে তিনবার নামাজে নামাজ করব জি আরেকটা প্রশ্ন হুজুর আরেকটা প্রশ্ন হতো হুজুর আমার আমার কাছে এক ব্যক্তি 10 টাকা পাইতো আমি বলছিলাম যে এই রমজানে কত রমজানে আমি ইয়ে গেছিলাম উমরাতে গেছিলাম পরে আমি উমরাতে যায় আমি আবার আর কি মানুষ করে বলছিলাম যে আমি আবার সামনে হুজুরতে আসবো আইসা আমি এখানে এতে কাছে বসবো জি ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি এক এক করে আপনাকে ধন্যবাদ যে অনেক দিন পরে নিউজ 24-এর ইসলাম আমরা এই প্রোগ্রামের কানেকশন আপনি পেয়েছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি ইয়া রাব্বিলাকাল হামদ মুফতি সাহেব প্রশ্নগুলো বুঝতে পেরেছেন প্রথম বোন যে প্রশ্নটি করেছেন যে সবে মানে নিসপেমেন্ট শাবানে যে সব রাতের নামাজ পড়বে ওইটা মনে হয় কি নর্মাল নামাজের মতোই কি না জিজ্ঞাসা নফল নামাজ এটা হলো নফল নামাজ এবং আপনি প্রথম জিজ্ঞাসা করেন যে 3টা ছোরা বা 2টা ছোরা পড়বেন কি না আপনি প্রথম যে রাকাতে 1টি ছোরা পড়বেন অর্থাৎ বড় ছোরাটা পড়বেন আর দ্বিতীয় রাকাতে 1টি ছোরা পড়বেন ছোট ছোরা পড়বেন হ্যাঁ তো এই 3টা ছোরা পড়ার দরকার নেই আপনি যে কোনো একটি প্রথমে যে রাকাতটা ওটার মধ্যে বড় ছোরাটা পড়বে দ্বিতীয় রাকাতে তার থেকে একটু ছোট ছোরাটা পড়লে দু রাকাত করে নামাজ আপনি পড়তে থাকবেন তবে মুফতি সাহেব একটি আমলের কথা যদি আমরা বলি যে শবে বরাতে অনেকেই সালাতুত তাসবিহ নামাজটা পড়ে থাকে হ্যাঁ অনেকেই 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 মানে আকসার যারা পড়েন অধিকাংশই পড়ে থাকেন এবং পড়া উচিত বলে আমরা মনে করছি যেহেতু সারা বছর কাজে কামে ব্যস্ত থাকেন একটা দিন শবে বরাতে যেহেতু রাত্রটা পেয়েছি আমি তো এই জন্য আমরা নিয়মটা যদি একটু আলোচনা করি যে নফল নামাজ তো যতটুকু আমরা পেয়েছি যে মাসনা দু রাকাত করে আপনি পড়বেন কিন্তু সালাতুত তাসবিহ যে নামাজ এই নামাজ হলো 4 রাকাত এটা নিয়মটা আপনার কাছে আমরা শুনবো যে নিয়মটা আসলে কিভাবে সহজে আমরা আদায় করতে পারি এটা এই সালাতুত তাসবিহ নামাজটা হলো 4 রাকাত নফল নামাজ নিয়ত করবে এবং যে আমরা যে ইটা পড়ি তাসবিহটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
এটা 300 বার পড়তে হবে 4 রাকাত নামাজে প্রতি রাকাতে 75 বার করে তাহলে এটা হলো প্রথমেই আপনার আল্লাহু আকবার বলে সানা পড়ে কি করবে সে 15 বার সেই দোয়াটা পড়বে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সানা পড়ার পরে সে কি করবে সূরা ফাতিহা পড়বে সূরা ফাতিহা পড়ে সূরা মিলাবে তারপরে আবার কি করবে 10 বার পড়বে 10 বার পড়ে সে কি করবে রুকুতে চলে যাবে তাহলে তার কি হলো 25 বার হলো 15 বার 10 বার তারপর সে রুকুতে চলে যাবে রুকুর তাসবিহ পড়ে আবার 10 বার পড়বে তাহলে কত হলো 35 বার রুকু থেকে উঠবে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠে আবার 10 বার পড়বে তাহলে কত হলো 45 বার তারপরে রুকু থেকে ওঠার পরে সে আল্লাহু আকবার বলে সে সিজদায় চলে যাবে সিজদায় গিয়ে আবার 10 বার পড়বে এবং সিজদা থেকে উঠে যখন বসবে আল্লাহু আকবার বলে তারপর আবার 10 বার বলবে আবার সে সিজদায় চলে যাবে তারপর আবার 10 বার বলবে তাহলে এভাবে তার কত হলো 75 বার হলো তেমনি ভাবে দ্বিতীয় রাকাতে সিজদা থেকে সরাসরি উনি দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে আবার 15 বার বলে সেম বুঝতে পেরেছেন এরকম আপনার 4 রাকাত এই মানে আপনার 4 রাকাতে 300 বার পড়বে এই 300 বার যেন কমপ্লিট হয় হ্যাঁ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন কারো যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ থাকে আর জীবনে অন্তত একবার এই নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে এজন্য লাইলাতুল বারাতে এই নফল নামাজ সালাতুত তাসবিহ নামাজকে সালাতুত তাসবিহ এজন্যই বলা হয় যেহেতু এর মধ্যে তাসবিহ আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এজন্য এই নামাজকে তাসবিহ নামাজ বলা হয় আমরা চাইলে নামাজও পড়তে পারি আর এছাড়া দু রাকাত করে সূরাতুল ফাতিহা সঙ্গে সূরা মিলাবেন কথার কথা প্রথম রাকাতে আপনি সূরাতুল ফাতিহা পড়েছেন এরপর আলাম তারা পড়েছেন বাস এক রাকাত কমপ্লিট হলো দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়েছেন লিলাফি পড়েছেন দু রাকাত হয়ে গেল ঠিক এরপরের প্রথম রাকাতে রাইতাল্লাদি দ্বিতীয় রাকাতে নাতাই না এভাবে 4 রাকাত হয়ে গেল এইভাবে আমরা নামাজ আদায় করতে পারি ধন্যবাদ দ্বিতীয় প্রশ্ন যে করেছেন বুঝতে পেরেছেন উনি একজন ওনার কাছে 10 টাকা পান এই 10 টাকা ওনাকে এখন তিনি খুঁজে পাচ্ছেন না 10 টাকা আসলে যে মালিক আপনার কাছে পান পানাদারকে আপনি খুঁজতে হবে মিনিমাম যতদিন 2-4 মাস খুঁজলেন তারপরে যদি না পান তাহলে তার নিয়তে সদকা করে দিল তার নিয়তে দান করে দিবে আসলে 10 টাকার পরিমাণটা তো একেবারে অনেক বেশি এখনকার জমানায় খুব কম খুব কম এই জমানার হিসাবেই তো উনি টাকাটা ওনার কাছে আছে ওনার নিয়তে দান করে দিলে উনি সবটা হ্যাঁ আপনার কাজ হলো আপনি 10 টাকাটাকে দান করে দিন আবার যদি কোনো সময় ভবিষ্যতে ওনার সাথে দেখা হয়ে যায় দিয়ে দিলে 10 টাকা আবার দিয়ে দিলেন আসলে কোনো কিছু যদি কারো কাছে থাকে পেয়ে যায় হারানো মাল পাওয়া যায় অথবা রাস্তাঘাটে কোনো কিছু আপনি পাইলেন তাহলে সেই ক্ষেত্রে শরীয়তের মাসালা আছে কিন্তু এই মাসালাটা আসলে সে মাসালা নয় এটা হলো আপনার কাছে 10 টাকা সে পায় এখন তাকে খুঁজে পাচ্ছেন না আপনি তার নামে সদকা করে দিন এরপর আবার যখন সে ফিরে আসবে দেখা হবে তাকে 10 টাকার জায়গায় 20 টাকা আপনি দিতে পারেন 10 টাকা দিতে পারেন তাকে বললো যে আমি তোমার টাকাটা দান করে দিছি আর যদি তুমি চাও এখন আমি দিয়ে দিচ্ছি আরেকটি প্রশ্ন করেছেন যে রমজান গত রমজানে উনি উমরায় গিয়েছিলেন সেখানে ওনার ভাষা যেটা ব্যবহার করেছেন যে মান্নত করেছেন মনে হয় যে নিয়ত করেছেন আমরা এই প্রশ্নের উত্তর আপনাকে বলবো যে মান্নত এবং নিয়ত দুই জিনিস আপনি কোনটা করেছেন একটু মিলিয়ে দেখবেন আপনি গত রমজানে ওমরায় গিয়েছেন আপনার কাছে সেখানে ভালো লেগেছে ইবাদত করেছেন তখন আপনি মনে বলেছেন যে আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমি আগামী রমজানে এখানে এসে এতেকাব করব এমন বলেছেন তো আপনি এমন যদি আপনি বলে থাকেন তাহলে আপনার নিয়তের অন্তর্ভুক্ত এর দ্বারা আপনি এবারে যেতে পারছেন না কোনো সমস্যা নেই আপনি যে কোনো সময় করে নেবেন অথবা না পারলেও সমস্যা নেই নিয়ত করেছেন সওয়াব পেয়ে গিয়েছেন বাস্তবায়ন করেননি বাস্তবায়নের সওয়াব পাবেন না কিন্তু যদি আপনি মান্নত শব্দকে উল্লেখ করেন আল্লাহ তাআলার নামে আমি মান্নত করে বলছি আগামী রমাজানে আমি এখানে এতেকাব করবই তখন আপনাকে এই রমাজানে যেতেই হবে আর যদি যেতে না পারেন আপনাকে কাফারা দিতে হবে আশা করছি মনে হয় আপনি নিয়ত করেছেন মান্নত করেননি আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে মুফতি সাহেব যে অনেকে আমরা খেয়াল করি না যে মান্নত আর নিয়তের মাঝে পার্থক্য আমরা করতে পারি না শরীয়তে নিয়তের প্রতি উৎসাহ দিয়েছে আর মান্নতের প্রতি নিরুৎসাহ করেছে যে খামাখা তুমি নিজেকে একটা বাইন্ডিংসের মধ্যে তুমি তোমাকে ফেলো না এই বিষয়টি আমরা সকলে খেয়াল রাখবো পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
পরিচয় বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি জানতে চেয়েছেন এই নামাজটি আপনি বসে পড়তে পারবেন কিনা। আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকে তাহলে আপনি কেন বসে পড়বেন? উনি বসে নামাজ বলছে, আপনি যদি দাঁড়িয়ে পড়ার সক্ষমতা শুনতে থাকুন, দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকে আপনার তাহলে বসে নামাজ আপনি পড়বেন না। এটা আমরা আপনাকে পরামর্শ দেব। আর নফলের ক্ষেত্রে অধিকার আছে যে আপনি নফল নামাজ বসে পড়তে পারেন, দাঁড়িয়ে পড়া থাকা সক্ষম থাকা সত্ত্বেও। কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়ার যে একটা আবেদন, নামাজ পড়ার যে একটা সৌন্দর্যতা, নামাজ পড়ার যে একটা সওয়াবের বিষয়, সেটা কিন্তু বসে অপারগতার কারণে আপনি বসে পড়তে পারেন। তো নফল নামাজ যেহেতু বসে পড়া জায়েজ আছে, সে হিসেবে সালাতুত তাসবিহও বসে পড়া জায়েজ আছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বসে কেন পড়ছেন সেটা আপনি ভালো বুঝবেন, যে বসে নামাজ পড়ার মতো আপনার সে অবস্থা আছে কিনা। কথাবার্তা তো যতটুকু বোঝা যাচ্ছে যে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আপনাকে সেই সক্ষমতা দান করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আপনি যদি বললেন ওই সবজি নামাজটা কি প্রথম প্রশ্নটি আরেকবার বলুন। প্রথম প্রশ্নটি প্রথম প্রশ্নটি যে শরীরে নিয়ে যেতে শরীরটা খারাপ হয়, বুঝতে পেরেছি। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, দুটো প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলেছি। আপনি বুঝতে পেরেছেন যে উমরাতে যদি কেউ যায়, উমরা না সবে বরাতে মেয়েদের যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে নামাজ পড়া যাবে না, কেননা ওই সময় তো নামাজ আল্লাহ রব্বুল আলামিন মেয়েদের জন্য মাফ করে দিয়েছেন। এখন শরীর ভালো হওয়ার পর্যন্ত আপনি ইবাদত করতে পারবেন না। এখানে আমরা গতকালকে এই প্রশ্নটি আমাদের কাছে এসেছে যে আমাদের মা বোনদের জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সে বিধানকে মেনে নেয়া, সেটাকে গ্রহণ করা, এটাই শরীয়ত বিধান, এটাই আবাদত। দেখুন, আপনাদের জন্য যেহেতু যখন ফরজ নামাজে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন তখন নফল নফল তো এমনিতে প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে নফল নামাজ পড়া যাবে না, কোরআনে কারিমের তেলাওয়াত হিসেবে তেলাওয়াত করা যাবে না, বা তসবিহ পড়তে কিন্তু নিষেধ নেই। এবং আপনার ভেতরে সেই অনুশোচনা, সেই অনুভূতি, সেই আগ্রহ, এগুলো থাকার কারণে রব্বে করিম যারা ইবাদত করছে পবিত্র অবস্থায় যে সওয়াব পাবেন, আপনার আগ্রহের কারণে না পাওয়ার বেদনার কারণে আল্লাহ তাআলা সে সওয়াব আপনাকে দিতে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন সালাতুত তাসবির, যে তাসবিহগুলো আছে সেজদায় পড়ার কথা মনে হয় কি যেন বলেছেন। দেখুন, সেজদায় আল্লাহর কাছে কিছু চাইতে পারবে কিনা বলছেন আপনাকে? হ্যাঁ হ্যাঁ, তাসবিহ পড়ার পরে, তাসবিহ পড়ার পরে আল্লাহর কাছে চাইলে তাসবিহ পড়ার পরে সে চাইতে পারে না। এখানে বিষয়টি হলো যে আপনি আল্লাহ তাআলার কাছে চাবেন, পুরো নামাজটাই তো চাওয়ার নামাজ। খুব খেয়াল করুন, আমাদের কাছে এই ধরনের প্রশ্ন মুফতি সাহেব অনেক আসে যে হুজুর, আমরা সেজদার পন মধ্যে আমরা কি আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে পারি কিনা, বা আমাদের মনের কথাগুলো ব্যক্ত করতে পারছি কিনা। কারণ মনে রাখতে হবে যে নামাজটাকে কি বলা হয়, নামাজটাকে বলা হয় হালাতুল মুনাজাত, নামাজুন সালাতুন আই হালাতুল মুনাজাত। নামাজে আপনি আছেন মানে আপনি মুনাজাতের হালাতে অবস্থায় আছেন। মুনাজাত মানে দোয়া, আমরা দোয়া করি, তার মানে নামাজটাই আপনি, কারণ সালাতের যে আপনি লোগাবি অর্থ আপনি দেখেছেন কিতাবের মধ্যে, তখন কিন্তু সেখানে লোগাবি অর্থ আবিধানিক অর্থ কিন্তু দোয়া লেখা হয়েছে। তাহলে নামাজের অবস্থাটা কিন্তু দোয়ার অবস্থা, চাওয়ার অবস্থা। আপনি চাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেন, এটা চাওয়া।
আল্লাহ আপনার ইবাদত করছে আপনার সাহায্য চাচ্ছে তাহলে এটা চাওয়া আপনি ওদের পথে চালান যাদের উপর আপনি নিয়ামত করেছেন এটা চাওয়া যাদের উপর আপনি গজব করেছেন তাদের পথ থেকে হেফাজত করেন এটা চাওয়া ঠিক কোরআনে কারিমের আপনি কি বলে অন্য আয়াত পড়েছেন সেখানেও চাওয়ার কথা আছে সুবহান রাব্বিয়াল আলা আযিম বলছেন সেখানে আল্লাহ তাআলা প্রশংসা পুরো নামাজটার মধ্যে কিন্তু চাওয়ার যেহেতু দোয়াগুলো নির্ধারিত সে হিসেবে নির্ধারিত দোয়াগুলো আদায় করে আপনি নামাজ শেষ করে এরপর আরও কিছু চান সমস্যা নেই যত বেশি চাবেন তত বেশি তিনি খুশি হন আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মাসুম কুমিরা থেকে বলছি মাসুম সাহেব বলুন আর আমার প্রশ্ন হলো যে সমাজে ভালো মানুষ বাঁচে না কথা ঠিক কি নাই কি বলে একেবারে ভুল কথা দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা শরীফ আল কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 155 অধ্যায় 2 এই আয়াতে কোরআন বলতেছে আমি আল্লাহ অবশ্যই তোমাদের প্রত্যেক করব উপা দিয়ে জীবন এবং জন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে আপনার নাম যেমন সুন্দর কথাও সুন্দর প্রশ্নও সুন্দর আল্লাহ তাআলা আপনার প্রশ্নের মধ্যে বরকত দান করুন বুঝতে পেরেছেন প্রথম প্রশ্নটি সমাজের প্রচলিত কিছু কথা আছে ভালো মানুষ বেশি দিন বাঁচে না এ কথাটা কি ঠিক এটা আসলে কোরআন হাদিসের আলোকে এটার কোনো ভিত্তি নেই একেবারে বেঠিক এটা একদমই একটা 0% এটার কোনো সত্যতা নাই কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিসের আলোকে এর কোনো সত্যতা নেই একেবারেই বেঠিক কথা আমরা এক কথায় যদি উত্তরে বলি একেবারেই অসত্য বা বেঠিক কথা এদের কোনো ভিত্তি নেই প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলা হায়াতকে বরাদ্দ রেখেছেন আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন কেউ তার জন্য বরাদ্দকৃত হায়াতের এক মিনিট আগে বা পরে এন্তেকাল করবে না বাট এখানে একটু কথা আছে আপনি যদি দোয়া করেন তো আল্লাহ তাআলা হায়াতকে বরকতময় করে দেন আর কিছু কিছু কাজ এমন আছে যেগুলো করার দ্বারা হায়াতের বরকত নষ্ট হয়ে যায় সংক্ষিপ্ত হয়ে যায় যেমন পিতামাতার সাথে নাফরমানি করা বরকত নষ্ট হয়ে যায় বেশি বেশি গুনার কাজ করা পাপের কাজ করা এই সুন্দর জীবনের বরকত নষ্ট হয়ে যায় কিন্তু যার জন্য যতটুকু হায়াত যতটুকু রিজিক সব কিছু সে নিজে ভোগ করেই দুনিয়া থেকে যাবে ওলানাবলুয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল এই যে আয়াত এই আয়াতের ব্যাখ্যা মাসুম ভাই জানতে চাচ্ছেন খুব সুন্দর একটি বিষয় আসলে ওলানাবলুয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াস সামারাত অবশ্যই সাবিরিন আল্লাহ তার এই বান্দাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং বিভিন্নভাবে পরীক্ষাও করেছেন আমাদের নবীদেরকে পরীক্ষা করেছেন রাসূলদেরকে পরীক্ষা করেছেন আমাদের সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করেছেন এবং কি বর্তমানে বিভিন্ন ওলামাই কেরামদেরকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে রেখে পরীক্ষা করছেন কে আল্লাহর দিনের উপর তুই আল্লাহর দিনের উপর অটল থাকে আপনার পেটে অনেক ক্ষুধা কিন্তু নামাজের সময় হয়ে গেছে আপনি নামাজ খাদ্য সংগ্রহ করতে গেছেন আপনি দেখেছেন একটা বিপদে পড়ছেন আল্লাহকে ভুলে গেছেন আপনার ধন সম্পদের ক্ষতি দিয়ে যে আল্লাহ তুমি আমার এই সব ক্ষতি আমারই দিলা অনেক মানুষ আছে যে নিজের একটি মানে আপনার খামার আছে একটা গরু মরে গেল আল্লাহ তুমি আমার এই গরুটা আমারই তুমি দেখলা আর কারো কি তুমি পাইলা না আমার গরুটাই নিতে হইলো তোমার তুফান আর সে কারো বাড়িতে কোনো ক্ষতি হয় নাই কিন্তু আপনার বাড়িতে চালা একটা কি হয়ে গেছে একটা ঘর বা একটা গাছ ভেঙেছে আল্লাহ তুমি আমার গাছের উপরে দেই তোমার বাতাসটা দেই তো মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ধরনের ক্ষতি দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে পরীক্ষা করে কারো মালের ক্ষতি দেয় জাহানের ক্ষতি দেয় সুন্দর আপনি বলেছেন দেখুন আপনি যে আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন আমাদের মুফতি মোহাম্মদ ওসমান গনি দামাত বারাকাতুহুম উনি সে তার কিছুটা ব্যাখ্যা বলেছেন আসলে অথেন্টিক এবং পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা নিজেদের কুসুরি নিজেদের ত্রুটি আমরা প্রথমত স্বীকার করছি দ্বিতীয়ত বিষয় হলো যে এই আয়াতের যে ব্যাখ্যা তাফসিরে জালালুদ্দিন শরীফের মধ্যে আল্লামা জালালুদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন এবং অন্যান্য তাফসিরের মধ্যেও তাফসিরকারক যারা আছেন ওনারা লিখেছেন বিশেষ করে তাফসিরে রুহুল মানী তাফসিরের কিতাবের মধ্যে সবচাইতে বড় কিতাব যা লিখেছেন আল্লামা মাহমুদ আলোসি বাগদাদি রহমতুল্লাহ আলাই অনুরূপভাবে তাফসিরে আবু সাউদ
সাফাত তাফাসির অনেকগুলো তাফসির আছে, তাফসির ইবনে কাসির আছে, তাফসির মারিফুল কোরআন আছে, অনেকগুলো তাফসিরের কিতাব আছে। তো সকল ব্যাখ্যা বিশ্লেষণ করা অনেক সময়ের প্রয়োজন, সেটা আপনাকে বলার আসলে সম্ভব নয়। তো আমাদের মুফতি সাহেব সার কথাটি যেটা বলেছেন যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বলেছেন তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের নিজেদের নফস থেকে, তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের সম্পদ, তোমাদের ফসল যা আছে এগুলোকে নষ্ট করে পরীক্ষা করব। এই পুরোটা সারাংশ হলো যে আল্লাহ পাক চাবেন, চাচ্ছেন, চান যে আমরা যে আল্লাহ তাআলার এত নেয়ামত ভোগ করছি, তো মাঝে মাঝে আল্লাহ তাআলা হালকা একটু আমাদেরকে কিছু বিপদ, কিছু বালা মুসিবত, কিছু ভয়, কিছু ক্ষুধা ইত্যাদি দিয়ে পরীক্ষা করতে চান যে এরা এই লাইনের উপরে ঠিক আছে কি না। আমাদের সমাজ, আমাদের মুফতি সাহেব কিছু কুসংস্কারের কথা বলেছেন যে অনেকেই বিপদে পড়লে আল্লাহকে ভুলে যায়, অথবা অনেকে বাবা মারা গেলে অথবা মা মারা গেলে নামাজ ধরে, আবার কয়েকদিন পরে নামাজ ছেড়ে দেয়। তো এগুলো আসলে অনুচিত, আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করবেন। এরপরে আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন, সকল পরীক্ষার মধ্যে যিনি ধৈর্য ধারণ করবেন তো ফলাফল কিন্তু তিনি উঠাবেন, অবশ্যই সাবিরিন, সাবির ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ। সকল এত কিছু আছে তবু আপনাকে একটু সরাতে পারে না। এক্ষেত্রে মুফতি সাহেব যদি আমরা হযরতে আইয়ুব আলাইহিস সালাতুসসালামের ঘটনাটি আমরা জানি, এটা একটা বড় অনেক বড় উপমা হতে পারে। ওনার কাছে সংবাদ এসেছে আপনার পাড়াপড়শি যারা আছে সকল আপনাকে ত্যাগ করেছে, উনি বলছেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, বলেছেন যে আপনার সন্তানাদি যা আছে সব মারা গিয়েছে, উনি বলেছেন আলহামদুলিল্লাহ, বলেছেন যে আপনার যে অরেল সম্পদ ছিল সেটাও নষ্ট হয়ে গিয়েছে, বলেছেন আলহামদুলিল্লাহ। এই বাহ্যিক সকল পরীক্ষার মধ্যে খালি আল্লাহ তাআলা প্রশংসাই করেন যে আল্লাহ যে হালাতে রাখেন আমি ধৈর্যের সাথে আছি। এরপরে শারীরিক বালা মুসিবত হলো পোকা মাকড়, কোনো রেওয়ায়তে আছে 18 বছর, কোনো বর্ণনায় আছে 27 বছর, এবং 9 বছরের সময় ওনার শরীর থেকে একটা পোকা হেঁটে চলে যাচ্ছে। তখন উনি আল্লাহ আকবার, চোখের পানি ধরে রাখার মতো নয়, উনি তখন ওই পোকাটাকে উঠিয়ে বলছেন যে পোকা তোমার রিজিক আল্লাহ তাআলা আমার এই শরীরে রেখেছেন, মনে হয় তোমার খেদমত আমি করতে পারছি না, তোমার রিজিক মনে হয় এখানে নিয়ে যাও, তোর চলে যাচ্ছ, যাচ্ছ কেন, তুমি থাকো। আবার উনি উঠিয়ে দিয়েছেন। বলা হয় যে এই পোকা ওনাকে পরবর্তীতে এত কষ্ট দিয়েছে যে 9 বছরে যত কষ্ট পেয়েছেন তার একদিনের কামড়ে তার থেকে বেশি কষ্ট তিনি পেয়েছেন, এত ব্যথা, এত কষ্ট। এরপরে 18 আরো 9 বছর, কোনো কোনো রেওয়ায়তে 27 বছর, 27 বছর পরেও যখন একেবারে শেষ পর্যায়ে এসেছেন, একেবারে সকল কিছু এসেছেন, শুধুমাত্র ওনার সঙ্গিনী ছিলেন ওনার স্ত্রী বিবি রহিমা, তো ওনার সম্পর্ক শয়তান বিভিন্নভাবে ওনাকে অস্ত্র বিভিন্নভাবে কু ইত্যাদি দিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে জাস্ট এতটুকু বলেছেন, ইন্নি মাসানিয়া দুর ও আন্তার হামুর রাহিমিন, আল্লাহ আপনি তো দয়াময় পরম দয়ালু, আমাকে শয়তান বিভিন্নভাবে অস্ত্র দিচ্ছে, সে আমার ক্ষতি করছে, আপনি তো দয়াময় পরম দয়ালু, আল্লাহ আকবার। আল্লাহ তাআলা তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিজে বলেছেন, আইয়ুবকে আমি পেয়েছি সাবের, আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে আইয়ুব হলো সাবের, আল্লাহ বলতেছেন যে আইয়ুব তোমাকে আর কষ্ট দেওয়ার দরকার নেই, আর দরকার নেই, হয়েছে আমি যতটুকু চেয়েছি ততটুকু তুমি আমি পেয়ে গিয়েছি, এখন তোমার শরীরে সকল কিছু আল্লাহ তাআলা দেখেন দূর করে দেয়। ওই যে একটা পুকুর দেখা যায় ওখানে গোসল করো, এক ডুব দিয়েছেন, দেখেছেন যে যত সুন্দর আইয়ুব আলাইহিস সালাম ছিলেন তার থেকেও সুন্দর আল্লাহ তাআলা ওনাকে বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, এরপরে সকল কিছু পেয়েছেন। তো সকল সারাংশ হলো পরীক্ষার মধ্যে আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার করণীয় কি। ওয়ালাইকুম আসসালাম, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, এটা অনেকেরই এই প্রশ্নটা জরুরি, যদি ওনার আব্বা যতদিন নামাজ না পড়তে পারেন, পড়তে পারেননি, হিসাব করে ওনারা কাফারা দিয়ে দিবেন প্রতিরক্ত নামাজের জন্য, একজন
একটা সদকায়ে ফিতির এটা দিয়ে দিবেন এবং এটা কোন এতিমখানা দিলে এটা ভালো হয় যে মাদ্রাসা এতিমখানা কারণ তারা এটা এতিমখানা এক হলো যে তারা এতিমরাও পেল সাহেবের সদকা যারা তারাও পেল এবং তারা এটা খেয়ে এটাকে পেয়ে তারা দিনও শিক্ষা করলো দ্বিগুণ সওয়াব দুটো দুটোই পাওয়া যাবে তা আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন আমাদের মুফতি সাহেব শিরোনাম বলেছেন আমি একটু মুফতি সাহেবের কথাকে ব্যাখ্যা করছি যে এক অক্ত নামাজের জন্য একটা সদকায়ে ফিতির গতবারে সম্ভবত আমরা 100 করে দিয়েছিলাম সদকায়ে ফিতির তো আপনি যদি এক অক্ত নামাজের জন্য একটা সদকায়ে ফিতির হয় তাহলে দৈনিক নামাজ হলো 6 অক্ত ফজর জোহর আসর মাগরিব এশা ভিতর এই 6 অক্ত তাহলে দৈনিক আপনি 600 টাকা ধরবেন এখন আপনার জন্য সহজ হয়ে গেল যে আব্বাজান নামাজ কতদিন পড়তে পারেননি যদি এক মাস হয় তাহলে 30 দিন তাহলে 36 যত হয় এখান থেকে আপনি হিসাব করে আপনি বের করবেন যে কতদিন উনি নামাজ পড়তে পারেন নাই আপনি পরিমাণ একটু বাড়িয়ে দিবেন যেহেতু বর্তমানে জিনিসপত্রের দাম একটু বেশি সদকায়ে ফিতরের পরিমাণও বেশি হতে পারে এজন্য যদি আপনি 150 করে ধরেন পার অক্ত তাহলে 900 হবে আপনি পার ডে আপনি 900 টাকা করে ধরে যতদিন ওনার নামাজ কাজা হয়েছে অতদিন আপনি কাফফারা দিবেন দিতেই হবে আপনাকে দিতেই হবে দেবেন কোথায় মুফতি সাহেব বলেছেন গরিব অসহায় অনাথ হতদরিদ্র এতিম তাদেরকে আপনি এটা পৌঁছে দিবেন মুফতি সাহেব একটা খাত বলেছেন যে বিশেষ করে যেখানে এতিমখানা রয়েছে আপনার জানা মতে এতিম আছে তো তাদের কাছে এটা পৌঁছে দিবেন কারণ নামাজের কাফারা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না মাদ্রাসা নির্মাণ করা যাবে না নামাজের কাফারা সম্পূর্ণ ওদের হক আশা করছি আপনি বুঝতে পেরেছেন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার একটা প্রশ্ন ছিল পারিবারিক আমার যখন নামাজ হিজাবের ভিতরে নিয়োগ পাচ্ছে আমি যতটুকু জানি আমাদের নিয়োগটা হিজাবের উপরে দিতে হবে এখন জিনিসটা যে বুঝতে পেরেছি আপনার কথা আপনি শুনতে থাকুন পুরোটাই আমরা বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি বুঝতে পেরেছেন হ্যাঁ হিজাবের ভিতরে পড়লে সমস্যা নাই যদি নিয়তটা হিজাবের ভিতর হিজাব হলো মহিলাদের যে আপনার এইটা একটা পরে মাথাটা ঢাকার জন্য এটার ভিতরে পড়লে আসলে মৌলিক যে বিষয়টা আপনার যে প্রশ্ন প্রশ্ন হলো নিয়ত উনি হিজাবের ভেতরে করেন আর এটা আমরা বলছি আমি সেটাই ওনাকেই আমি একটু বলতেছি যে আসলে আপনাকে বুঝা বুঝতে হবে উনি নিয়ত হিজাবে নিয়ত করেন এটা হিজাবের সাথে সম্পৃক্ত না নিয়ত তো উনি মুখ দিয়ে করেন ভেতর থেকে করেন এখানে হিজাবের ভেতরে আর বাইরের সাথে সম্পৃক্ত না তাহলে নিয়ত ওনার হয়ে গিয়েছে মুফতি সাহেব ওনার নিয়ত কিন্তু হয়ে গিয়েছে আপনি খুব খেয়াল করে শুনুন এখন বাকি বাধা হলো হাত বাধা হাতটা উনি কি হিজাবের বাহিরে বাঁধছেন না ভিতরে বাঁধছেন আপনার প্রশ্ন হলো যে আপনি জানেন বাহিরে বাঁধতে হয় কিন্তু উনি ভিতরে বেঁধেছেন এখন আপনার কোনটা ঠিক এটা হলো আপনার প্রশ্ন দেখুন হাত বাঁধা আর হাত কি বলে হাত বাঁধা হাত ছাড়া এটা হলো নামাজের সুন্নার অন্তর্ভুক্ত হাত বাঁধা তাহলে উনি যদি আপনার জানা মতো উনি হিজাবের ভেতরে হাত বেঁধে থাকেন তাহলে সুন্নতের খেলাপ করছেন আপনার জানা মতে সুন্নতের খেলাপ করছেন এর দ্বারা নামাজের কোনো সমস্যা নেই বোঝা গেল নিয়তের সমস্যা নেই নামাজেরও সমস্যা নেই নামাজের মধ্যে কোনো সুন্না যদি তরক হয়ে যায় তাহলে সেই নামাজটা কি হয় না নষ্ট হয় না দ্বিতীয় বিষয় হলো আমাদের মা বোনদের জন্য নামাজের ভেতরেও পর্দা রয়েছে তো সেক্ষেত্রে যদি উনি এমন জায়গাতে দাঁড়ান যেখানে আপনারাই থাকেন বা ছেলে থাকে গাইরে মাহরাম যাদের সাথে পর্দা ফরজ ওয়াজিব তার এখানে আসার সম্ভাবনা নেই সেক্ষেত্রে হিজাব যেহেতু বড় আছে উনি উপরে বাঁধতে পারেন কোনো কারণে ভিতরে বাঁধলেও সুন্নার খেলাপ নয় আপনাকে মনে রাখতে হবে যে সুন্নার খেলাপ নয় উনি যেটা করছেন ঠিক আছে ওপরেও বাঁধতে পারেন ভেতরেও বাঁধতে পারেন উনি যদি আশঙ্কা করেন যে কেউ স্টলে আসতে পারে নামাজের মাধ্যম নামাজের ভেতরে তাহলে উনি ভিতরে বাঁধছেন উনি ঠিক করছেন এটা নিয়ে মানে খুব একটা বেশি একটা কথাবার্তা বলার কোনো দরকার নেই পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ
ভালো আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন হুজুর আমি নিয়মিত দর্শক হুজুর অনেক কষ্ট করে অনেক দিন পরে হুজুর লাইন দিয়েছি হুজুর ধন্যবাদ আপনাকে হুজুর আমার পাঁচটা প্রশ্ন হুজুর বলুন পাঁচটা প্রশ্ন হুজুর আগে আপনি সাথে আমি তো কথা বলে দিই হুজুর লাইন দেন না হুজুর কষ্ট হচ্ছে হুজুর আমার হুজুর আমার একটা কোরআন খতম আছে হুজুর সকলের উদ্দেশ্যে তো দোয়া করবেন আর আর একটা প্রশ্ন হলো হুজুর সকালে যে ফজরের নামাজের পরে দেড় ঘন্টা সময় থাকে এর থাকে নামাজটা এই নামাজটা কি সুন্নত নাকি ওয়াজিব নিয়োগ করে পড়া লাগে এই জিনিসটা কি দয়া করবেন আর একটা প্রশ্ন হলো হুজুর হায়দুল ইস্তেগফার এটা কি সার্বক্ষণিক আমি পড়তে পারবো কিনা আর একটা প্রশ্ন হলো হুজুর যে তারা বিনামাজের যে মোনাজাত আছে এই মোনাজাতের অর্থটা অনেক সুন্দর ভালো কিন্তু এই নামাজের সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলের জন্য সর্বহালাতে খায়রের ফয়সালা করুন আপনার কোরআন খতম আছে আপনি যখন খতম করেছেন তখনই আল্লাহ তাআলার কাছে যে উদ্দেশ্যে করেছেন সেটা পৌঁছে গিয়েছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা খায়রের ফয়সালা করুন ফজরের পরে উনি বলেছেন দেড় ঘন্টা সময় থাকে তো এই সময়টার মধ্যে ইশরাকের নামাজ ফরজ না ওয়াজিব না সুন্নত নফল নামাজ এটা মুস্তাহাব এই নামাজ হলো নফল নামাজ সুতরাং ওয়াজিবও নয় ফরজও নয় আপনি যদি সুন্নাহ হিসাবে ধরতে পারেন তাও সুন্নত মুআক্কাদাও নয় এটা হলো অতিরিক্ত সুন্নত অর্থাৎ আপনি নফল হিসাবে ধরে পড়বেন সাইয়েদুল ইস্তেগফার সবসময় পড়া যাবে এটা পড়া কোনো সমস্যা নেই সব সময় আপনি পড়তে পারবেন শুধুমাত্র আপনি যখন ওয়াশরুমে যাবেন টয়লেটে যাবেন সেখানে আপনি পড়বেন না এছাড়া আপনি সবসময় আপনার মুখে সাইয়েদুল ইস্তেগফার রাখতে পারেন তারাবির নামাজের মুনাজাত এমনিতে নর্মাল নামাজে করতে পারবে কোনো সমস্যা অর্থ অত্যন্ত সুন্দর আপনি নর্মাল অর্থাৎ নর্মাল তো নামাজ নেই অর্থাৎ রমজান মানে সর্বসময় পড়তে পারবেন সবসময় আপনি নামাজের পরে আপনি এই দোয়াটি পড়তে পারবেন কোনো সমস্যা নেই মুফতি সাহেব আপনাকে ধন্যবাদ অত্যন্ত সুন্দর চমৎকার সর্বোচ্চ আলোচনা আজকে আপনি আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন আমি আপনার সাথে একটু যুক্ত হয়েছি আল্লাহ তাআলা আমাদের আলোচনাকে কবুল করেন মঞ্জুর করেন দর্শক মণ্ডলী আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আজকে আলোচনা হয়েছে আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করছে যে আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করে থাকেন প্রশ্ন করাটাও কিন্তু নিসফুলে আইলিম বলা হয়েছে আর সুয়ালও নিসফুলে আইলিম প্রশ্ন করাটা আইলিমের অর্ধেক তা আপনি তো অর্ধেক জেনে প্রশ্ন করছেন আর অর্ধেক জানার জন্য আমাদের কাছে প্রশ্ন করেছেন এই জন্য আপনাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে খায়রের দোয়া করছি কল্যাণের দোয়া করছি যে বিষয়গুলো আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন শবে বরাতের হক আদায় করে আবাদত করার তৌফিক দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখনো দোয়া হবে দরুদ ইস্তেগফার পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في حياتنا وأموالنا وأزواجنا
وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله يا كريم يا رحيم مولاي كريم. الله ليلة من نصف شعبان الأجر دين مولاي كريم. دعا قبول হওয়ার সময় আপনার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো আপনি maaf করে দেন আল্লাহ ইয়া আল্লাহ শবে বরাত লাইলাতুল বরাতে আপনি সকলকে maaf করেন আপনার হাবিব বলেছেন মুশরিকদেরকে ক্ষমা করা হয় না হিংসুকদেরকে ক্ষমা করা হয় না যারা মা বাবার নাফরমানি করেছে তাদেরকে ক্ষমা করা হয় না আল্লাহ ইয়া আল্লাহ যত দরদের কথা আছে ইয়া আল্লাহ আমাদের ভেতরে যদি কোনো কারণে এই ধরনের কিছু প্রকাশ পায় তওবা করছি আর করব না মেহেরবানি করে আমাদের সকলকে আপনি maaf করে দেন আল্লাহ মাওলানা করিম আপনার ক্ষমা থেকে যদি আমরা দূরে থাকি আমাদের কোনো উপায় নাই মাওলা মেহেরবানি করে আমাদের সকলকে আপনি maaf করে দেন আল্লাহ গুনাহে বেআদদ রাবার বাস্তাম হাজার বার তওবা শিকস্তম الهي گر کے دریا اے گناہم تو میدان و خود ہستے گواہم اللہ یا اللہ مہربانی کر আমাদের মুরব্বিরা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আপনি maaf করে দেন আল্লাহ মাওলাই کریم আমরা হাদিসে পেয়েছি বনু কালবের মাওলাই کریم যত বকরি আছে يا الله তাদের সমপরিমাণ এর থেকেও বেশি গুনাহগারদেরকে আপনি ক্ষমা করে থাকেন يا الله আপনার ক্ষমার তালিকা ভুক্ত আমাদের পূর্বপুরুষ যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন মেহেরবানি করে তাদেরকে অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ মেহেরবানি করে গুনাহগার বান্দা বান্দীদেরকে আপনি maaf করে দেন আল্লাহ মাওলানা করিম কোরআন খতম হয়েছে আমাদের দর্শকদের মাঝে কোরআন খতম করেছেন মাওলানা করিম জিকির আসকার করেছেন ইবাদত করেছেন ইয়া আল্লাহ এর হাদিয়া মেহেরবানি করে যারা গত হয়েছেন ঈমান নিয়ে সকলের আরওয়াহ পাকে পৌঁছে দেন মাওলানা করিম আল্লাহ যেখানে বসে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের দুখানা হাতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ এই প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আয়োজক বিন্দুদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন যারা যুক্ত আছে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ বিশেষ করে বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন সম্মানিত চেয়ারম্যান সাহেব এমডি সাহেবদেরকে পরিবারের সদস্য বৃন্দ যারা আছেন ইয়া আল্লাহ ইসলাম ওমরে পরিবারের সদস্য যারা আছেন নিউজ 24 এর সাথে যারা যুক্ত আছে এই প্রোগ্রামের সাথে ইয়া আল্লাহ দিন প্রোগ্রামের সাথে যারা যুক্ত আছে সকলকে আপনি maaf করে দেন আল্লাহ বরকতময় जिंदगी বরকতময় hayat বরকতময় সময় বরকতময় রিজিক বরকতময় আওলাদ মেহেরবানি করে আপনি দান করেন আল্লাহ আমিন মাওলানা করিম আমাদের দেশের জন্য খায়র ও বরকাতের ফয়সালা করে দেন আল্লাহ আসমানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ তাম জাহানের উম্মতে মুসলিমা কে আপনি হেফাজত করেন দিনি মাদারিস দিনি মারাকিজ গুলোকে আপনি হেফাজত করেন আগামী কাল লাইলাতুল বরাত হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করেন আপনার হাবিব রাসূলের আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন আমিন বি হুরমতি সাইয়েদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন